আপনারাকে ভাবতেছেন হুজুর ব্যান জুতা তুলতেছে, জুতা না আমি আজকে একটা জিনিস এনেছি বক্তাদের উদ্দেশ্যে একটা কাপড় দেখাতে চাই, এই কাপড়ের নাম হলো কাফনের কাপড়। জোরে বলেন এই কাপড়ের নাম কি? আপনার মানুষ বলেন এই কাপড়ের নাম কি? ও বাংলাদেশের কওমির বক্তারা, আগে মানুষেরা জালসায় যাইতো হুজুরদের কাছ থেকে হেদায়েত পাওয়ার জন্য, আর আমরা এখন আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন বাংলাদেশের হুজুরদের হেদায়েত করে। আজকে ইন্টারনেট খুললে কোন কোন হুজুর কাকে কাকে কাফের বললো তার একটা তালিকা পাবেন। ইন্টারনেট খুললে এই হুজুর ওকে বলতেছে কাফের, আরেকজন ওকে বলতেছে ফেরাউন, এ ওকে বলতেছে নমরুদ, আরেকজন আরেকজনকে বলতেছে বাটপার, আরেকজন আরেকজন বলতেছে শালা ফিটার। এমনকি বাড়তে বাড়তে অত্যন্ত কষ্ট নিয়ে অন্তর খুলে যদি দেখাতে পারতাম, দেখতেন এই কলিজার ভিতরে রক্ত ঝুলতেছে। কয়েকদিন আগে বাংলাদেশের একজন বক্তা নামের কুলাঙ্গার মদ্যপায়ী এরকম একটা বেয়াদব কোরআনের মাহফিলের মনশাল্লার কোরআন আছে, এগুলো তো আপনারা জানেনই, আপনাদের মনে করা দরকার। কোরআনের মাহফিল আল্লাহর কোরআন ডান হাতে নিচে রেখে বাম হাতে কথা বলতে বলতে একজন বক্তার নাম ধরে অশালীন ভাষায় বক্তব্য দিতে গিয়ে এই হাত দিয়ে বাম হাত দিয়ে জুতা তুলে কোরআনের উপরে তুলে ওই বক্তাকে গালাগালি করছে। আপনি এটা কি করলেন, কি করলেন আপনি? একবার কি ভেবেছেন আপনার জুতার নিচে ছিল সারা পৃথিবীর শ্রেষ্ঠ কন্ঠল কোরআন, আপনি কোরআন অবমাননা করলেন? জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? দুই নম্বর, আপনি কার বিরুদ্ধে কথা বললেন? আমি আব্দুল বারি রশিদের মতো হাজার রশিদের বক্তব্য আমি সম্মান করি, বাংলাদেশে খতিবুল উম্মাহ নামে খ্যাত হযরত মাওলানা হাফিজুর রহমান আমাদের মুরব্বী, তার বক্তব্য কি সুন্দর! তার কথায় মানুষ কোরআনের কথা শুনছে, মানুষ হেদায়েতের কথা শুনছে। আপনি এরকম একটা বক্তাকে, এমন একজন বড় ধরনের আলেমকে কুকুরের জাত বললেন, আপনি তাকে জুতা দিয়ে মারার শাসন করলেন। প্রিয় ভাইয়েরা, এই অবস্থা দেখে সেদিন বেশিদিন দূরে নাই, বক্তাদের বক্তাদের মারামারিতেই বাংলাদেশের জালসা বন্ধ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? এক বক্তা আরেক বক্তা জুতা দেখাচ্ছে, আরেক পীর আরেক পীর কি স্ক্যাম দেখাচ্ছে, সাহস থাকলে আয় 2 কোটি জায়গা চ্যালেঞ্জ, কেউ বলতেছে এই হলো সেই হলো, অনেক মাল বাড়ি করতেছে। এখন আমি ভাবে দেখলাম এখন বাই করার মতো দুটা জিনিস আছে, একটা হলো রিভলভার, আর একটা জিনিস আছে, আমি একটা জিনিস এনেছি আপনাদের আজকে দেখাবো। আমি আজকে আপনাদের সামনে বক্তাদের উদ্দেশ্যে একটা জিনিস তুলতে চাই, সেটা হলো আপনারাকে ভাবতেছেন হুজুর ব্যান জুতা তুলতেছে, জুতা না আমি আজকে একটা জিনিস এনেছি বক্তাদের উদ্দেশ্যে একটা কাপড় দেখাতে চাই, এই কাপড়ের নাম হলো কাফনের কাপড়। জোরে বলেন এই কাপড়ের নাম কি? আপনার মানুষ বলেন এই কাপড়ের নাম কি? ও বাংলাদেশের কওমির বক্তারা, ও বাংলাদেশের আলিয়ার বক্তারা, ও বাংলাদেশের হাফিজ হুজুরের কুমান উত্তর শরীরা, ও বাংলাদেশের মিজানুর রহমানের শরীর উত্তর শরীরা, তোমাদের দহায় লাগে আল্লাহর কসম, তোমাদেরকে সর্বশেষ ভয় দেখাচ্ছে আল্লাহর কাফনের কাপড় দিয়ে, যে কাফনের কাপড়ের সঙ্গী তুমিও হবে আমিও হবে। এই কাফনের কাপড় ছুঁয়ে তোমাকে বলি, আর গন্ডগোল করো না, আর মারামারি করো না। যে বক্তাই কোরআনের কথা বলতেছে যাই বলুক তাকেই বক্তব্য দাও। এভাবে এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দিলে বাংলাদেশের মানুষ কোরআনের মাহফিল বয়কট করে সিনেমা হলে আবার ফিরে যাবে। আল্লাহ সকল বক্তাদেরকে হেদায়াত দান করুন। আর আমি বলবো মাসুদ ইবনে মুজিব ফারুকী, আমি তাকে এক মাহফিলে একটা প্রোগ্রামে ঢাকায় চিনতাম, পুরো বেয়াদব একটা ছেলে, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ থেকে বেয়াদবের কারণে বহিষ্কার করা হয়েছে। সেই ছেলেটিকে বলবো তুমি প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাও, হাফিজুর রহমান সিদ্দিকীর পা ধরে মাপ চাও, যদি না চাও ধন্যবাদ জানাই আবু সুফিয়ান কলরবের পরিচালক মামলা করেছে। আমি বলবো যদি আর সদুত্তর বাংলাদেশে না পাওয়া যায় আমি আব্দুল বারি রশিদেও মামলা করতে চাই। এ সকল বক্তাদেরকে আপনারা বয়কট করুন, রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকল বলেন না আমিন। প্রিয় ভাইরা, আমাদের কথা অনেক দূর চলে আসলো, আর কথা নাই, এবার আমরা মূল আলোচনায় যেতে চাই। আমার সঙ্গে সকলে মিলে জবান করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, الذين امكناهم في الارض اقاموا الصلاه
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হাজের, যে সূরা হাজ আল্লাহর নবীর মদিনার জীবনে অবতীর্ণ হয়, এই সূরাতে মোট রুকুর সংখ্যা 10টি, আয়াতের সংখ্যা হলো 78টি। আমি এখান থেকে 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনোযোগ দেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা তো ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে সম্মানের চেয়ারে বসলে কাজ করবে 4টি। কথা বলেন কয়টি?